বন্ধুরা আমরা যখন রাস্তায় বের হই দেখা যায় অতিরিক্ত রোদ্রের মধ্যে থাকার কারণে না আমাদের পায়ের মধ্যে একেবারে কালো হয়ে ট্যান পড়ে যায় ধুলো ময়লাও কিন্তু জমে যায় যেগুলো নর্মাল সাবান দিয়ে যদি আমরা পরিষ্কার করি সহজে পরিষ্কার হয় না ধীরে ধীরে দেখা যায় পাটা একেবারে কালো হয়ে যায় আমরা অনেক সময় পার্লারে গিয়ে ম্যানিকিওর প্যানিকিওর করিয়ে থাকি যেটা আমাদের হাত পায়ের ট্যান রিমুভ করে এমনকি ফর্সা করে তোলে এর জন্য অনেকটা টাকাও খরচা কিন্তু কিছু সময়ের জন্য এটা স্থায়ী হয় আবার যেইকে সেই কিন্তু আমরা ঘরোয়া উপায়েই কিন্তু এই যেই কালো ট্যান বা জমে থাকা নোংরা খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারি এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও বন্ধুরা খরচা করতে হবে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমাদের হাত পা এমনকি গলার মধ্যে যে জমে থাকা কালো নোংরা ট্যান খুব সহজেই দূর করতে পারবো আশা করছি এই হোম রেমেডিটি তোমাদের অনেক কাজে লাগবে চলো তাহলে দেখে এর জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে সেটা হলো শ্যাম্পু এখানে দেখো এক টাকা পাতার আমি একটি শ্যাম্পু নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে আমি শ্যাম্পুটা ঢেলে নেব শ্যাম্পু আমাদের ত্বক থেকে সব নোংরা দূর করতে সাহায্য করবে যেরকম চুলের সব নোংরা দূর করে সেরকম ত্বকের নোংরা দূর করতেও কিন্তু সাহায্য করে এই সঙ্গে আমি নিয়ে নেব এখানে অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের ত্বককে নরম ময়শ্চারাইজার রাখতে সাহায্য করবে অ্যালোভেরা জেলের থেকে তোমাদের বাড়িতে যদি গাছের অ্যালোভেরা হয় তাহলে কিন্তু ভীষণই ভালো কারণ এতে কোনো কেমিক্যাল নেই অ্যালোভেরাটাকে আমি এইভাবে ছোট্ট করে কেটে নিচ্ছি তারপর ভেতরের অংশটাকে দেখো এইভাবে ছুরির সাহায্যে আমি কেটে বের করে নেব তাছাড়াও বন্ধুরা অ্যালোভেরা আমাদের ত্বককে কিন্তু ফর্সা করতেও সাহায্য করে দেখো চামচের সাহায্যে অ্যালোভেরার যে জেলিটা আছে ভেতরে সেই জেলিটাকে আমি এইভাবে বের করে নিচ্ছি আমি তোমাদের হাত আর পা দুটো পরিষ্কার করে দেখাবো এই সঙ্গে আমি আরও কিছু কিন্তু উপকরণ বন্ধুরা মিশিয়ে নেব সবার প্রথমে অ্যালোভেরা আর শ্যাম্পুটাকে আমি খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ফেটাতে হবে যাতে কোনো রকম অ্যালোভেরার বড় দানা দানা ভাব না থাকে দেখো এইভাবে আমি একটু ফেটিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনি কিন্তু একটি ন্যাচারাল স্ক্রাবের কাজ করে স্ক্রাব যেটা আমাদের ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করে মরা চামড়া বা যে ডেড স্কিন থাকলেও কিন্তু আমাদের ত্বকটা অনেক বেশি কালো মনে হয় এখানে আমি চিনিটা দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটানোতে কতটা ফুলে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস লেবু কিন্তু প্রাকৃতিক ব্লিচের কাজ করে ত্বকের কালো ট্যান রিমুভ করে কারণ লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদটা ইউজ করেছি হলুদ আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে অ্যান্টিবায়োটিকের কাজ করে সামান্য পরিমাণ আমি এখানে টুথপেস্ট দিয়ে দেব। টুথপেস্টও কিন্তু আমাদের ত্বকের কালো ছোপ দূর করতে সাহায্য করে বন্ধুরা সব উপকরণ দিয়ে আমি দেখো খুব ভালো করে ফেটিয়ে নিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা কতটা সুন্দর ফুলে উঠেছে একেবারে একটি প্যাক তৈরি হয়ে গেছে এটাকে আমরা কিভাবে ইউজ করব তার আগে আমাদের একটি কাজ করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি আলু আলুটাকে অর্ধেক করে কেটে নিয়েছি এবার ছুরির সাহায্যে আলুটার ভেতরে এইভাবে আমি একটু ছোট ছোটো করে ছিদ্র করে নিচ্ছি যাতে আলুর রসটা খুব ভালোভাবে বের হতে পারে এবার আমার পাটা দেখেই বুঝতে পারছো রোদ্রে থেকে আসার পর আমাদের পার কম বেশি প্রত্যেকেরই কিন্তু এই হাল থাকে কিন্তু আমরা যদি তখন যত্ন না নিই ঠিক মতো এগুলো কিন্তু ধীরে ধীরে কালো হয়ে যায় আর পরে উঠতে চায় না এই পায়ের মধ্যে খুব ভালো করে যে মিশ্রণটা তৈরি করে নিলাম লাগিয়ে নেব আমি দুটো পাতেই খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তোমাদের হাতে সময় থাকলে তোমরা দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিতে পারো তাহলে কিন্তু জমে থাকা নোংরাটা খুব ভালোভাবে উঠে যাবে আমি এক মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে যে আলুটাকে আমি কেটে নিয়েছিলাম সেই কেটে নেওয়া আলুটা দিয়েই খুব ভালো করে এইভাবে ডলতে থাকবো আমাদের যে নোংরাগুলো জমে রয়েছে খুব সহজেই উঠে যাবে ট্যানটা কিন্তু রিমুভ হয়ে যায় দেখতেই পাচ্ছ কি পরিমাণে কালো উঠে যাচ্ছে আর আলুর রস কিন্তু ত্বকফরি ফর্সা করতে সাহায্য করে দেখো খুব ভালো করে আমি ডোলে নিলাম এবার আমি তোমাদের লাইফ রেজাল্টও দেখাবো জল দিয়ে ধুয়ে দেখতে পাচ্ছ এবার দেখো জল দিয়ে ধোয়ার পর দেখো আমার পাটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একটা যে কালো দাগ পড়ে গেছিল জুতোর দাগ সেই সব দাগ উঠে গেছে পা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে পরিষ্কার ফর্সা হয়ে গেছে তোমরাও এটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা সপ্তাহে একদিন কিংবা দুদিনে অ্যাপ্লাই করতে পারো আমার হাতটা দেখতে পাচ্ছ আমরা মহি রান্নাঘরে অনেকটা সময় কাটায় আগুনের তাপেও কিন্তু হাত আমাদের কালো হয়ে যায় ট্যান পড়ে যায় তাছাড়াও রোদ্রে গেলেও কিন্তু এরকম কালো হয়ে যায় তাই ট্যান রিমুভ হবে নোংরাগুলো পুরোপুরি দূর হবে খুব সহজে হাতেও দেখো খুব ভালো করে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি দুটো হাতেই আমি একইভাবে লাগিয়ে নেব তারপর বন্ধুরা আমি কিছু সময় অপেক্ষা করবো এখানে আমি দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর যে আলুটা আমি নিয়েছি না আলুটা দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি তাহলেই কিন্তু যে জমে থাকা নোংরাটা খুব সহজেই উঠে যাবে এমনকি আমার হাতটা পুরোপুরি ফর্সা পরিষ্কার হয়ে যাবে ট্যান থাকলে সেটাও তোমরা কিন্তু গলায় অ্যাপ্লাই করতে পারো আমি গলায় তোমাদের অ্যাপ্লাই করে দেখালাম না গলায়ও যদি অ্যাপ্লাই করো অনেকের গলায় দাগছোপ থাকে সেটা উঠে যাবে আমি তোমাদের একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হাতটি আমার পরিষ্কার হয়েছে এবার আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো তারপর আমি তোমাদের দেখ দেখাচ্ছি দেখো বন্ধুরা কোন রকম আমাদের অনেক টাকা পয়সাও খরচা করতে হলো না পার্লারে গিয়ে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল রেজাল্ট কিন্তু তোমাদের সামনেই রয়েছে দেখতে পাচ্ছ প্রথমে পার হাত কিরকম ছিল এখন দেখো কতটা পরিবর্তন হয়েছে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে